ওয়েলকাম ইউয়ার্স, আমি আবির আর আপনারা দেখছেন বাংলা ডেক্স ইউটিউব চ্যানেল। তো আবারও স্বাগতম জানাই আপনাদেরকে বাংলা ডেক্স ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে বলতে চলেছি যে কিভাবে আপনারা বিপিএল লিস্ট ডাউনলোড করতে পারবেন। তো আপনারা অনেকেই আছেন যারা গ্রাম বা শহর থেকে বিলং করেন, তো সবার জন্যই আজকে বলবো যে কিভাবে আপনারা ওয়েস্ট বেঙ্গল বা সারা ভারতের নতুন বিপিএল লিস্ট খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। তো জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন, কিন্তু তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন বা প্রথমবার ভিজিট করছেন, নিচে দেখবেন এরকম একটা লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটার উপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলটি। আর পাশে দেখবেন ছোট্ট একটা বেল আইকন আছে, ওটাকেও কিন্তু বাজাতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে রাখলে হবে কি, আমরা যখন এখন নতুন নতুন ভিডিও দেবো সেটার আপডেট কিন্তু আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো উইদাউট ওয়েস্টিং মোর টাইম লেট গেট স্টার্টেড। তো এর জন্য কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি একটা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। যে অ্যাপ্লিকেশনটা খোলার পর এরকম একটা ইন্টারফেস আসবে, তো এটা দেখার প্রসেসটা একটু অন্যরকম। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখুন, না হলে কিন্তু হয়তো আপনারা দেখতে পারবেন না। তো এর জন্য প্রথমে আপনাকে এখানে দেখুন এই চেক লিস্ট বলে একটা অপশান আছে, তো এই বাটনটায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আপনার সামনে সিম্পল এরকম একটা ইন্টারফেস খুলে গেছে। তারপর এখানে দেখবেন, তো এটাকে জুম করতে পারবেন আপনারা চাইলে। তো এখান থেকে আপনারা ফার্স্টে স্টেটটাকে সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে আপনার যে স্টেটটি হবে সেটা সিলেক্ট করে নেবেন। আমি বর্তমানে এখান থেকে ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন, আমি নদিয়াটাকে সিলেক্ট করলাম। এবং তারপরে এখান থেকে আপনার ব্লকটাকে সিলেক্ট করে নেবেন, তো আমি এখান থেকে কৃষ্ণনগর ওয়ানটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে যে কোনো একটা গ্রামের নাম সিলেক্ট করবেন, তো আমি এখান থেকে কোনো একটা সিলেক্ট করে নিলাম। ফাইনালি এখান থেকে কিন্তু আমি এই যে সাবমিট বাটনটা দেখতে পাচ্ছেন, তো এখান থেকে আমি সাবমিট করে দেবো। সাবমিট করার পরে দেখুন এখানে সবার নাম চলে এসছে। তো এইভাবে সিম্পলভাবে কিন্তু আপনারা আপনাদের বিপিএল লিস্টটা দেখতে পারেন, আর চাইলে কিন্তু এটা আপনারা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, যারা জানে না তাদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আর এই ভিডিও রিলেটেড যদি এখনও আপনাদের মনে কোনো রকম প্রশ্ন থেকে থাকে অবশ্যই নিজে কমেন্ট বক্সে করতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্তই, আবার দেখা হবে এরকমই কোনো ভিডিওর সাথে।